ধারাবাহিক ওপেন শট টিউটোরিয়ালের আরও একটি নতুন পর্বে স্বাগতম সাথে আছি রফিকুল ইসলাম বিজয় আমরা আমাদের এই চ্যানেলে ও ওপেন শট ভিডিও এডিটরে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এ ব্যাপারে আমরা নিয়মিত পর্বগুলো দিয়ে যাচ্ছি আপনারা এখান থেকে আমাদের অন্য অন্য পর্বগুলো দেখে নিতে পারেন আজকে আমরা দেখব কিভাবে ওপেন শটে কোনো একটি ভিডিওকে ব্যাকে অর্থাৎ পিছনের দিকে চালানো যায় পিছনের দিকে প্লে করা যায় বা আমরা কোনো একটা ভিডিওকে কিভাবে উল্টোভাবে প্লে করতে পারি অর্থাৎ আমি নর্মালি কোনো একটি ভিডিও শুরু থেকে শেষের দিকে যায় এখানে আমরা দেখবো কিভাবে একটি ভিডিওকে বিপরীত দিকে প্লে করা যায় অর্থাৎ শেষ থেকে শুরুর দিকে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে নিই আমার চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের চমৎকার সব ভিডিও সবার আগে পেতে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিন তো আসুন আজকের ভিডিওটি শুরু করছি আমরা স্ক্রিনে চলে যাব এখন আমি ওপেন শটে একটি ভিডিও এনে রেখেছি ভিডিওটি আমি টাইম লাইনে নিয়ে আসছি আমি ট্র্যাক নাম্বার ফাইভে ভিডিওটি রাখলাম প্রথমে এই ভিডিওটির সাউন্ড আমি অফ করে দিচ্ছি আচ্ছা আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি ভিডিওতে কোনো ইফেক্ট ইউজ করা হয়নি শহরের একটি ব্যস্ত সড়ক বিভিন্ন গাড়ি চলাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো তাদের স্বাভাবিক গতিতে চলছে আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আমরা কোনো ভিডিওর গতিকে বাড়াতে কিংবা কমাতে পারি অর্থাৎ স্লো এবং ফাস্ট করতে পারি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে যেহেতু দেখাবো যে কিভাবে কোনো ভিডিওকে পিছনের দিকে চালানো যায় অর্থাৎ ভিডিওটি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যাবে উল্টোভাবে চলবে যেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটি আজকে বেছে নিয়েছি তা আমি প্লেহেরাটিকে একেবারে শুরুতে নিয়ে গেলাম এখন ভিডিওটিকে উল্টো দিকে চালিত করার জন্য আমি ভিডিওর উপরে আমাদের কার্য রেখে রাইট বাটনে ক্লিক করছি এখান থেকে আমি যাচ্ছি টাইমে টাইম থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট এবং স্লো আমরা এটাকে ফাস্ট অথবা স্লো করেও আমরা পিছন দিকে নিতে পারি অথবা নর্মাল অবস্থায়ও অর্থাৎ এর গতি ঠিক রেখেও আমরা ভিডিওটিকে সামনে অথবা পিছনের দিকে নিতে পারি তো নর্মাল অবস্থায় যদি আমি এখান থেকে ব্যাকওয়ার্ডে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে টাইম টাইম থেকে নর্মাল এবং নর্মাল থেকে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড থেকে ওয়ান এটা যদি আমি সিলেক্ট করে দেই এবার আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু সামনের দিকে নয় পিছনের দিকে যাচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক গতিতে অর্থাৎ ভিডিওর যে নর্মাল গতি ছিল সেই গতিতেই ভিডিওর প্রত্যেকটি অবজেক্ট কিন্তু পিছনের দিকে যাচ্ছে এখন অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছে আচ্ছা আমি এখানে ভিডিওটি পজ করে দিলাম এবং এখান থেকে আমি ব্যাক ব্যাকে যাচ্ছি প্লেটিকে একেবারে শুরুতে রাখছি এবার আবার আমি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে টাইম টাইম থেকে আমি এবার ভিডিওটিকে ফাস্ট করে দিব ফার্স্ট করে এবার আমি ব্যাকওয়ার্ড করে দিচ্ছি আমি এটা ফাস্ট করে দিচ্ছি দ্বিগুণ এ জন্য আমি এখান থেকে টু এক্স সিলেক্ট করছি আপনারা একটু খেয়াল করুন যে আমি এখান থেকে টাইম টাইম থেকে নিয়েছি ফার্স্ট অর্থাৎ আমি ভিডিওর গতি বাড়িয়ে দিচ্ছি এবং আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ফরওয়ার্ড নয় ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ডের কারণে আমাদের ভিডিওটি পিছনে দিকে যাবে এবং এর গতি কতটুকু হবে টু এক্স অর্থাৎ দ্বিগুণ হবে আমি এক্স সিলেক্ট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর সাইজ কিন্তু ছোট হয়ে গেছে এবার আমি ভিডিওটি প্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি দ্বিগুণ গতিতে পিছনের দিকে যাচ্ছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন সামনের পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি ধন্যবাদ